আমি আপনার মেয়ে টাকা দিছি আমার বাড়িতে কোরবানি দেওয়ার জন্য, এই বাড়িতে না। প্রতি বছরই তো, এক বছর না দিলে কি হয়েছে? আজীবন দিব। আজীবন দিব? এটা কি দলিল করে নিছো নাকি? দুই দিন পরে হলো কোরবানির ঈদ, তুমি এখন বাবার বাড়িতে যেতেছ? এবছর কোরবানির ঈদ বাবার বাড়িতে বসে করবো। বাবার বাড়িতে করবা কি লিগা? আপনার ছেলে বলছে এবছর টাকা পয়সা দিব না, এই জন্য বাবার বাড়িতে যেয়ে করবো। প্রতি বছর ফকিরনীদের সাথে কোরবানি দি, জানো না বাবা, আত্মীয় স্বজন জেলে যা আছে সবাই গোস্ত বিলাইতে থাকে। এবছর এইখানে বসে দেবো, দেখবো কিভাবে গোস্ত বিলাই। তোর বাপ হয়েছে এক মিথ্যুক, তোর মা হয়েছে আরেক মিথ্যুক, আর সেই প্যাডের থেকে বাইরে এসেছিস তুই বড় মিথ্যুক। কি বলো জামাই, মুখ সামনে কথা বলো। কি অবস্থা ঘরে, কি ময়লা, এখন আবার কে ফোন দিল? আমার জামাই ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, বলো। 1,50,000 টাকা পাঠাইছি বুঝছো? হুম। বাবারে বইলো গরু কিনে নিতে। 1.5 লাখ টাকা পাঠাইছো? হ্যাঁ। ওটা দিয়ে তো একটা ছোট গরু পাওয়া যাইব। যেটা পাঠাইছি ওটা দিয়ে গরু কিনতে বলবা। ঠিক আছে, রাখি। রাখো। 1.5 লাখ টাকা পাঠাইছে। এবার কোরবানি আব্বুর বাসায় দেবো। রাব্বি, রাব্বি। জি আম্মু। জামা কাপড় গুছা। কেন? তোর নানা বাড়িতে যাবো। দুই দিন না কোরবানি নেই, হেরবা সবাই যেমুখে। কোরবানি তোর নানা বাড়িতে দেবো। কেন, এবছর দিবা না? প্রতি বছর তো এই বাড়িতেই দিই, এবছর তোর নানা বাড়িতে দেবো, যা। দাদা দাদি? তোর দাদা দাদি প্রতি বছর ঈদ করে না, গোস্ত পাঠাই দেবো, যা। আমি হেরবেলা গিয়ে ঈদ করবো, আমি যাবো না। একটা কানের নিচে মারবো, বেদব ছেলে একটা, মুখে মুখে তর্ক করে, যা। আমি যাবো না। বাপটার মতো ঘাটতারা হইছে, যত জ্বালা আমার ছেলেটা পুরো বাপের মতো হইছে, যত জ্বালা। কি হইছে ভাবি? আর বইলেন না, ছেলেটা দিন দিন বেদব হইয়া যাইতাছে, পুরো বাপটার মতো ঘাটতারা। কেন, কি করছে? শুনেন, এবছর ঈদে তো আমি বাবার বাড়িতে চলে যাব। এখানে কোরবানি দিবেন না? এখানে তো প্রতি বছরই দিই, দিতে দিতে এখন আর ভালো লাগে না, এবছর বাবার বাড়িতে কোরবানি দেবো। আমিও চিন্তা করতেছি বাবার বাড়িতে যেয়ে কোরবানি দেবো। ভাই টাকা পাঠাইছে? পাঠাইছে 3 লাখ। 3 লাখ, ভালো হয়েছে, চলে যান। যাই, ঘরটা ঝাড়ু দিয়ে রেডি হই, বাবার বাড়িতে যাব। ঠিক বলছেন, এবার বাপের বাড়িতে যেয়ে কোরবানি দিই, এটাই ভালো হইব। হ্যাঁ, এখানে না দেওয়াই ভালো। ঘরটার ভিতরে ময়লা দিয়ে বইরা রইছে, ঘরটা একটু ঝাড়ুও দিতে পারে না, বইরা একটা খালি খায় আর ঘুমায়। আনতে পারি না, অনেক কষ্ট হয়। আর কত তোমার যন্ত্রণা আর বাসি না বুঝছো কথাটা, মনটা চাই কি জানো, আর একটা বিয়া করি। তুমি তো খালি এডি কইতেছো, কিছু কইতে পারো না। তুমি খালি কুকাও কুকাও, তাহলে কি কইব? হ্যাঁ, বসো। কি ব্যাপার, বৌমারা লাখিস লিয়ে কই যায়? বৌমা, কি ব্যাপার, এই লাখিস টুপিস লিয়ে কই যেতেছ? আবার বাবার বাড়িতে যাইতাছি। বাবার বাড়িতে যেতেছ মানে? দুই দিন পরে হলো কোরবানির ঈদ, তুমি এখন বাবার বাড়িতে যেতেছ? এবছর কোরবানির ঈদ বাবার বাড়িতে বসে করবো। বাবার বাড়িতে করবা কি লিগা? আপনার ছেলে বলছে এবছর টাকা পয়সা দিব না, এই জন্য বাবার বাড়িতে যেয়ে করব। আরে বাবা, বুঝছি তো, আমি পোলার সাথে কথা কই। বলবেন আমার কি তাতে? রাব্বি, বৌমা, কি অবস্থা কত? আবার ডাকছেন? ডাকছি মানে? বুঝলাম না, তোমরা দুইটা বউ ঘরের ভিতরে তোমরা লাগিস টুকিস কই যেতেছো? এগুলা আব্বার বাড়ি যেতেছি। আব্বার বাড়ি যেতেছো? বড় বৌমা যেতেছো, তুমিও যেতেছো, দুই দিন পরে কুরবানি। আপনার ছেলে বলছে এবার টাকা পয়সা দিতে পারবো না, অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, সেই জন্য বাপের বাড়ি চলে যেতেছি। এটা কথা বললা বৌমা? এক টাকাও দিব না। না, এখান থেকে কি শরম পাবো নাকি, সেই জন্য বাপের বাড়ি চলে যেতেছি। বৌমা, তো খারাপ দেখা যায় না? খারাপ দেখা লাগলে কিছু করার নাই। তুমি একটা কাজ করো, কোলারে ফোন দাও। দেখছো কত বড় বেদম, মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আমার ছেলেরা তো কোনো বছর কুরবানি না দিয়া থাকে নাই, আর এইবার যে কুরবানি দিব না, এটা তো আমার বিশ্বাস হয় না। সারা বছরই তো এখানে করো, এক বছর নানু নানির সাথে কর। এতদিন বাচ্চা থাকলে এনে ঈদ করো। আমার লক্ষী বাবা না, আমি যাবো না। দাদা দাদি কি লেদা, এখনো শিশু?
যে তাদের সাথে করতে হবে? হ্যাঁ, একলা বাসায় থাকবো। কি হইছে? চল বাবা চল। আমি যাবো না, বুঝলি না? যাও তুমি যাও। তোর নানু ফোন দিছে, তোর নানা তোর সাথে নিয়ে হাটে যাইবো, চল আয়। তুমি একলা যাও। দেখছো পুরোটা খালি গাড়তারামি করে। আয় বাবা, আমার ভালো না। আমি যাবো না। দেখছো এই আপনাদের বুদ্ধি পাই পাই আমার ছেলেটা নষ্ট হয়েছে, আপনাদের কারণে শুধু। চল বাবা আমার ভালো। আমি যাবো না, যাও তো তুমি। তুই এমন করতাছিস কেন? তোর নানু বারবার ফোন দিতেছে, এই দেখে দেখছিস কতগুলো ফোন দিছে। তোমার যাইতে হয়েছে, আমার দেখতে না, যাও তুমি যাও। তুই দশটা না পাঁচটা না একটা নাতি তোরে নিয়ে হাটে যাইবো? আমি যাবো না হাটে, আমি দাদার লগে যাবো। তারা কি কোরবানি দিব? তোমার কইছে কোরবানি দিব না, আর না দিলে নাই, আমি যাবো না। তোর আব্বু টাকা পাঠাইবো না এবছর, কোরবানি হবে না। না হইলে নাই, যাও তো। দেখছো তারপরে তেরামি করতে পারে? চল বাবা আমার ভালো। যাবো না। না খাইয়া থাকবি রে। কে দেখবি নে? কে যাও যাও রে, খাও তো। ভাইঙ্গা হালাইব গেট। বাবা রে বাবা, এত জোরে বাড়ি দেওয়ান লাগে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? কি রে, লাগেজ লুগেজ লুই আইদের আগে বাড়ি যাইলি হঠাৎ করে? কি করবো বলো, প্রতি বছর তো এখানে ঈদ করি, এবছর ভাবলাম তোমাদের সাথে ঈদ করবো। তাই? হ্যাঁ, ভালো হয়েছে। আমি গরু না কিনা চলে আসছি টাকা নিয়ে। প্রতি বছর ফকিরনিদের সাথে কোরবানি দি, জানো না বাবা, আত্মীয় স্বজন জেলে যা আছে সবাই রে গোশত বিলাইতে থাকে। এবছর এইখানে বসে দেবো, দেখবো কিভাবে গোশত বিলায়। ভালো হয়েছে, ছোট লোকের গোষ্ঠী ওটি মুখে মুখে তর্ক করে, আসবে না ওইখানেই থাকবে, দাদা দাদির সাথে ঈদ করবে। করে জানোস? হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ি এগুলো সব শিখায়, দাদা দাদি শিখায় দেয়, আর ওগুলি তোর লোকে আচার আচরণ করে। যা ভিতরে যা, আরাম দাদা। কি খাইবো বাড়িতে? হ্যাঁ, পোলাটা এলে না অনেক একটু ভালো মন্দ খাইতো, ফ্রিজের মধ্যে কত কিছু রেখে দিছি আমি, খাইবো না পসা পান্তা ভাত। আচ্ছা চল আমি যাবো এক পাগে। বুঝলাম না, বাসা কি কেউ নাই? দরজা একটা খোলা। আম্মা, এ আব্বা, আব্বা। হ্যাঁ বাদান, তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ করে কিছু না কই এসে এলা যে? আব্বা ওই ছুটি পাইছি তো, এর লেগে চিন্তা করছি যে ঈদটা বাংলাদেশে করি, চলে আসছি। ভালোই করছো। আব্বা গরু কিনছো? গরু কিনছি মানে? তুই তো টাকা দেস নাই, গরু কিনবি? দেয়া টাকা দিনে মানে? হবো মা তো তাই কইল, 1.5 লাখ টাকা দিছি গরু কেনার জন্য। কোরবানি দিতে পারবো না, বিদেব আমার বাপের বাপের বাড়ি চলে গেল। কি হ মেজাজটা যা খারাপ হইতেছে না? আচ্ছা এক কাম করো, ব্যাগটা নিয়ে ভিতরে যাও, এটার ভিতরে টাকা আছে, এটা নিয়ে যাই। না নিয়ে যাও, আমি আইতেছি। তুই কি আসছো ভাই? যা সবকিছু বলা লাগে না। এবারে কেন আসছো? এবারে আব্বু হঠাৎ করে ঘুরে পড়ে গেছে, আমি কান্না করতে করতে ফোন দিছি, আমার এই জন্য চলে আসছি তাড়াতাড়ি করে। এই গরু বাজার যাবো, তাড়াতাড়ি ব্যাগটা দাও। আব্বু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কখন এলো তুমি? আসছে, 1 ঘন্টা হয়েছে। কই বললাম না তো, তুমি যাইবে আমাদেরকে তো জানাইলা না। কাউরে জানাইনি,
হঠাৎ করে চলে আসছ? ফোন দিল তোর আব্বু মাথা ঘুরে পড়ে গেছে, শিগগির আমি এখন কি করবো বুঝতে পারতেছি না। আমার তো মনে পড়ে না। ও হ মনে পড়ছে, মনে পড়ছে। আসলে অসুস্থতার কারণে না কোনো কিছু মনে রাখতে পারি না। চলো ফ্রেশ হবো। কত দূর থেকে আসছো? যা জামার ভিতরে নিয়ে যা, খাবার দে। কোরবানির টাকা গো। কি টাকা? কোরবানির। কোরবানির টাকা তো আপুরে দিয়ে আসছি। বইলারছি যাবো বড় সরো দেখি একটা গরু কিনে নিয়ে আন। চা রসো কেন? থাপ্পড় কি এনতে বইয়ে মারমু না খাড়ায় মারমু? আমু কি বলতেছে? আমি দিয়ে আসছি না বলো। হ্যাঁ করবা, এমন করতেছো কেন? কোরবানির টাকা কই? বললাম তো আপুরে দিয়ে আসছি। আমার বাফে জীবনে মিথ্যা কি জিনিস জানা না। তাহলে আমি মিথ্যা কথা বলতেছি? দেখছো আম্মু, তোমার জামাই আমার একটুও বিশ্বাস করে না। কোরবানির টাকা? কিসের কোরবানির টাকা? তোমার জামাই 1.5 লাখ টাকা দিছিল আমারে কোরবানির জন্য, আমি তো আপুর কাছে দিয়ে আসছি। ও তাহলে তো দিয়ে আসছে। আর বইলা আসছি যাবো হাটে, যায় গরু কিনে নিয়ে আন একটা সুন্দর দেখা। কেন জামাই তুমি বাসায় যাও নাই? বলে নাই তোমার আব্বাই কিছু তোমারে? আমার মা এত টাকা দিয়ে এসছে। তুমি কি সোজা এখানে চলে আসছো? লাখ স্কুল বাইরেও তো নাই, লাখি স্কুল লাখি জানো নাই? সত্য কথা কবি না? আম্মু কি বলতেছে? কি সত্য কথা বলবো? কোরবানির 1.5 লাখ টাকা কই? আমি বললাম তো আপুরে দিয়ে আসছি। বিশ্বাস হল তুমি আপুরে ফোন দিয়ে জিজ্ঞাসা মিথ্যা কথা কস কি লেখা? আমি আম্মু কি বলতেছে? আমি আব্বুর কাছে টাকা দিয়ে আসছি তো। তুমি মেয়ের আগে হাত দিতেছো কি লেখা জামাই? বলছে না তোমার বাপের কাছে টাকা দিয়ে আসছে, তোমার বাপের থেকে জিয়া জিগাও। পায়ের থেকে জুতা গুলো মারমু কিন্তু একটু পরে। তুমি এমন করতেছো কেন? আমি বললাম তো দিয়ে আসছি। কোরবানির টাকা কই? তুমি আব্বুরে ফোন দাও, ফোন দিলেই শুনতে পারবে। সত্যি বলতেছি দিয়ে আসছি। তুই বাড়িতে কেন আসছিস? ওই যে আব্বু অসুস্থ ছিল ওই জন্য চলে আসছি। আম্মু খুব কান্নাকাটি করছিল। তোর বাপ হয়েছে এক মিথ্যুক, তোর মা হয়েছে আরেক মিথ্যুক, আর সেই প্যাডের থেকে বাইরে এসেছিস তুই বড় মিথ্যুক। কি বলো জামাই, মুখ সামনে কথা বলো। 1.5 লাখ টাকা পাঠাইছি আমি কোরবানির জন্য, তুই এই টাকা নিয়ে বাড়িতে আসছিস, সেই বাড়িতে কোরবানি দিবি? কি বলতেছ? কথায় কথায় গায়ে হাত তুলতেছ কে? আয়সাও যদি থাকে অপরাধ কি করছে? কেন জুতা দিয়ে মারি না আব্বা? কেন জুতা দিয়ে মারবা তুমি? তোমার মারার জন্য কি মেয়ের এত বড় করছি নাকি? আমি আপনার মেয়ের টাকা দিছি আমার বাড়িতে কোরবানি দেওয়ার জন্য, এই বাড়িতে না। প্রতি বছরই তো এক বছর না দিলে কি হইছে? আজীবন দিব। আজীবন দিব? এটা কি দলিল করে নিছো নাকি? টাকা কো? আমি টাকা দিয়ে আসছি তো। সত্য কথা কবি না? সত্য কথা কবি না? তুই মারতেছো কেন? সত্য কথা ক ক কাজটা কিন্তু ভালো করতেছো না তুমি। আমার বউ, আপনারা কোনো কথা বলবেন না। কেন বলবো না? তুমি অন্যায় ভাবে মারবা বলুন না মানে। ক সত্য কথা ক ক আম্মু আজ আমি একটা বাড়ি দিব না আমার মেয়ের কে বলে দিলাম। সত্য কথা ক লইব না কয়ে দিলাম। আমি টাকা দিয়ে আসছি তো। সত্য কথা ক আব্বু, এই জায়গাত খাড়ায় এই মুহূর্তে তোর তালাক দিই না। আব্বু কান্দাস কে তালাক দিলে দিব, সমস্যা কি? পোলার অভাব দেশে। টাকা কই? যতই এমনি এমনি করাস আমার চোখ কটা জানাস 120টা, আমি সব বুঝি। টাকা কই? তোমার বাপের দিয়েছে বলতাস না? টাকা কই?
তোরা অক্ষণ তালাক দিবি না, টাকা টাকা আপুরে দিছি। কি লেগে দিছস? আপুরে দিছি কুরবানি গরু কেনার জন্য। তোর কইছস কি লেগে টাকা আমার আব্বার দিয়েছস? আসলে আমি তো বুঝতে পারিনি যে তুমি হঠাৎ করে চলে আসবা। তুমি তো বইলাও আসো নাই, রাতের বেলা তো তোমার সাথে আমি ফোনে কথা বলছি। তোরে প্রতি বছর ঈদের সময় যখন আমি টাকা দিই, তুই টাকা এদিকে কাইটটা সিড়া খালি নয়শয় করতে থাকস কেন? করো তো কিনি, অর্ধেক খরচ খরচ ওই বাড়ির, অর্ধেক পাড়া সেই বাড়ির। আরে এবার গরুর অনেক দাম, এই জন্য কইছে যাব্বা বাকি টাকা বইরা একটা গরু আনেন, আমরা মানে ই করি ভাগে দেই। আপনি চুপ থাকেন, কারো জিজ্ঞেস এত বড় সাহস তোর দিছি গে? আসলে আব্বুর কাছে এবছর টাকা ছিল না এই জন্য আর কি। তোর বাপের কাছে টাকা নেই, ডং করস, 2 লাখ টাকা বাড়ি ভাড়া পায়, কীর্তি নাটক করস, টাকা লয়ে যা। টাকা গরু কিনা ফেলাইছে তো, গরু কিনছো আব্বু? টোকে দি, যাওয়ার সময় কী কেছিল, গরু বাজার যাবো, ব্যাগ দ, টাকা ঘরে আছে, টাকা দে। টাকাটা নানি লয় না, তা দিস ও শ্বশুরের টাকা দিলে কি হইছে, মান সম্মান হানি হয়ে গেছে তোমার? হ্যাঁ ওনারে যদি আমি ব্যক্তিগতভাবে দিতাম কোনো সমস্যা, তোমার শ্বশুর তো কুরবানি দিব নাকি? হ্যাঁ 1 লাখ খাইব। এক কাজ করি আব্বু, গরু কিনে আনবো না অন্ত অর্ধেক পাঠাই দেবো না আব্বু আমার জন্য, এটা কর আব্বু। হ্যাঁ তুই বাড়ি থাকিস, তোরে তুই আর আমার বাড়ি যেতে পারবি না। হ্যাঁ আমার ছেলে আছে তো বাসায়। কিসের তোর ছেলে? কি বলে আব্বু? কিসের তোর ছেলে? আপনি কি করেন? আপনি তো গু পড়া দেন। মুখ সামলা কথা বলো জামাই, তোমার শাশুড়ি হই আমি, বিয়াইন না। শাশুড়ি দেখেই তো বাইসে গেছেন গা। ওলা হইছে বাপের মতো বেদব হইছে। টাকা দে আব্বু, আম্মু আব্বু টাকাটা দিয়ে দাও। যাও টাকাটা এনে দাও, টাকা না হইলে যেমন আর হইব না, পোলাটা তো তার কি কমো আর। তোমার পোলা না, তোমার মতোই বেয়াদব হইছে। আমার পোলা বেয়াদব না, আমার পোলা ভদ্র। বেয়াদব হয়েছে ভদ্র? নানা নানির লোকে খারাপ আচরণ করে, তুমি যেরকম শ্বশুর শাশুড়ির সামনে তোমার বউয়ের গায়ে হাত তুলো, এগুলি আপনার মেয়ের কাছ থেকে শিখতেছে। আপনার মেয়ে আমার বাসার মধ্যে আমার বাবা আমার সাথে কি ধরনের আচরণ করে, ছেলে কি শিখবো, ওগুলি তো শিখবো। তোমার কাছ থেকে শিখতেছে, তোমার ছেলের বউ দেখবা তোমার সামনেই বইরে মারবো। প্রশ্নে আসুন, ধরো তোমার টাকা, ফকিরের মতো আচরণ দিয়ে দাও না। যেদিন বদ্ধ হইতে পারবি, ভালো মন মানসিকতা চেঞ্জ করতে পারবি, আমার বাড়িতে তোর বাবা মার মতো আচরণ করতে পারবি, সেদিন তুই আমার বাড়ি যাবি, তার আগে যেতে পারবি না। কেন আমার এখন নেবে না? তোরে তুই না এগুলো ঈদ করতে আসছ না? নির্লজ্জ, সমস্যা কি থাক এই ব্রেনটারে ঠিক করে দিয়েন, আমি আসি 6 মাস, নাহলে এই যে কী করবো জানেন, খালি মায়ের চলবো। তোমার বাড়িতে আর পাঠাবো না, যাও না, পাঠাইলে কোনো অসুবিধা, যাও। আমি যাবো তোমার সাথে। কারে নিব? তুমি নিয়ে যাও আমারে, প্রশ্ন আসে না। আমি যাবো তোমার সাথে। এ যেদিন চেঞ্জ হইতে পারবি, ভদ্র ভালো বুঝস, মিথ্যা ছলনা নয়শয় এগুলি ছাড়তে পারবি, ওই দিন আমার বাড়ি যাবি। সব ছাইড়া দিছি আমি, এখন থেকে সব ছাইড়া দিছি আমি, শ্বশুর শাশুড়ির মা বাবার মতো যত্ন করবো, আমার নিয়ে চলো, আমার ছেলেটা কি না কি করতেছে চলো না নিয়ে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, মাফ করে দেবে ওর মতো। যা আলাদ চুষ্টা খাবি সকাল বিকাল 24 ঘন্টা, মায়েরা তো ভালো শিক্ষা দিতে পারেন নি। তুমি দিও, আপনার কাছে না যখন টাকাটা দিছে তখন তো আপনি তার ধমক দিতে পারতেন, তুই টাকা দিয়ে ওই বাড়িতে দিয়ে তুই কোরবানি ওই বাড়িতে দিব, মন মানসিকতা এমন কেন? ওর নাই কি করছে? তোমার মন মানসিকতা এমন কেন? 2-4, 10 লাখ, 5 লাখ টাকা হইলে বুঝতাম, 1.5 লাখ টাকা লেগে দৌড়ায় আসতো। দেন 1.5 লাখ, এরকম ফতর ফতর কথা তো অনেক কইতে পারেন। ভালো
তুমি ভালোই। আমি ভালো, আমি নয় সই করি না। তোমার আগে দুনিয়া আইছি, তুমি আমার আগে হই। আমার আগে আইছেন দেখি তে এত শালাক মায়েরে খালি কুবুদ্ধি দেন। আমার নিয়ে যাও, বললাম তো এবার মতো মাফ করে দাও আমারে। সেন জবি কই দিছি। ঠিক আছে। টাঙ্গাইল মাদ্রাসা রাবেস। আমি আসি হ্যাঁ। কাপড় সব বললে আইস, আমার কাজ আছে। তুই একলা যাবি, তোর আমার লগে নিতে ইচ্ছা করে না। দাঁড়াও তুমি 2 মিনিট, আমি 1 সেকেন্ড না, তুই যাবি আলাদা। যেমনে একা একা আইছস সেমনে সেমনে যাবি। আচ্ছা আমার হেলিকপ্টার লই আইছি। এই শোনো না, নিয়ে যাও আমারে। চলে গেল আমারে না নিয়ে। একটা জিনিস চিন্তা করছো? শালার মধ্যে কি ট্যান্ডল ট্যান্ডল, হ্যাঁ কারোর কিছু না কয়ে হুট করে আয়া বসো দেশে। আমার মনে হয় কি জানোস, তোর শ্বশুরে ফোন দিয়ে কিছু কইছে। চুপ করো আব্বা, তুমি আর কথাই বলো না। এই টাকা কি আমি তোর কাছে চাইছিলাম? নিজে এই না টাকা দিল, আর নিজে আবার কি কম হওয়ার, মার মাই একরকম হয়েছে। একরকম হয়েছে তাহলে দোষ তো তোমারই। আর টাকা দিছে তুমি কি নিলা কেন? বাবা চাপা যেমন মার তেমন মাইয়া বদমাইশের তোর।